নমস্কার বন্ধুরা, সব কেমন আছো? ভালো তো? আজকে আমরা আবার একটু পড়াশুনো করব, অঙ্ক করব। আজকে আমরা করব আমার গণিত চতুর্থ শ্রেণী। এটি প্রকাশ করেছেন ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। এখন আমরা করব 212 পাতা বর্গক্ষেত্রাকার কাগজের টুকরোর খেলা। পাতাটা আছে তো? শুরু করা যাক। কি বলছে, পড়ে নাও। আজ আমরা নতুন মজার খেলা খেলবো, অনেক বন্ধু মিলে খেলবো। একটি কাগজ কেটে অনেকগুলি একই মাপের বর্গক্ষেত্রাকার কাগজের টুকরো নিলাম। দেখেছো, দৈর্ঘ্য প্রস্থ দুটোই 1 সেন্টিমিটার, তাই তো? দৈর্ঘ্য প্রস্থ দুটোই 1 সেন্টিমিটার। যা দৈর্ঘ্য প্রস্থ সমান হয় সেটা হচ্ছে বর্গাকার, তাকে বর্গাকার বলা হয়, এটা বর্গাকার ক্ষেত্র। আর যা দৈর্ঘ্য প্রস্থ অসমান হয় সেটা হবে আয়তক্ষেত্র। এবার কি বলছে, কয়েকটি টুকরো দিয়ে অনেকগুলি আকার তৈরি করি ও চারধার মাপ। কাগজের টুকরো নেওয়া হয়েছে, দেখেছো, একটা একটা করে, এই একটা, একটা, এই একটা, এই একটা, এই একটা, প্রত্যেকটাই দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, প্রস্থ 1 সেন্টিমিটার। পরিসীমা মানে কত? তার মানে পুরো আয়তন, পুরো এই যে এই দাগ বরাবর এটা কতটা আস, এই দাগ বরাবর কতটা আস সেটাই আমাকে বার করতে। এটা এক, এটাও এক, দুই, তিন, চার, তাই তো? বুঝতে পেরেছো? এটা এক, এটাও এক, দুই, এবার হলো তিন, চার, পাঁচ, এই দিকটা ছয়, তার মানে মোট হলো 12 সেন্টিমিটার, তাই তো? 1, 2, 3, 4, 5, 6, আবার এদিকেও 5, 11, এদিকে 1, 12, এটাও তো এক, প্রত্যেকটা এক করে করে, এদিকটাও এক, এদিকটাও এক, তার মানে এদিকে 5, এদিকে 5, 10, এদিকে 1, এদিকে 1, 12, তাহলে পরিসীমা হলো 12। এই পুরোটা একটা আয়তক্ষেত্রাকার হয়ে গেল। এই বর্গাকার ক্ষেত্রগুলো জুড়ে আমি একটা আয়তক্ষেত্রাকার জায়গা পেলাম, যা দৈর্ঘ্য হচ্ছে 5 আর প্রস্থ হচ্ছে 1। বুঝতে পারলি? 5টা, 1টা, 2টো, 3টে, 4টে, 5টে, 5টা বর্গক্ষেত্রাকার কাগজ জুড়ে আমরা একটা আয়তক্ষেত্রাকার জায়গা পেলাম, যা দৈর্ঘ্য হচ্ছে 5, প্রস্থ হচ্ছে 1। তাহলে পরিসীমা হলো 5 আর 5 10, 1 আর 1 2 12। ঠিক আছে, বুঝেছে? এটা কত হবে বলো, মাপো। 12, সব করে যোগ করো, 12 হবে। 3, 3, 6, 7, 8, 9, 10, 11,
তো পরিষেবা মানে চার পাঁচটা ঘুরে আসতে যতটা সময় লাগে, হ্যাঁ চার পাঁচ যদি আমি ঘুরে আসি ভেতরে না গিয়ে, এই চার পাঁচ বরাবর মাপটা কত, এই বরাবর হচ্ছে তিন, এই বরাবর তিন, ছয় সাত আট নয় দশ এগারো, তার পরিসীমা হচ্ছে বারো। আমি কিন্তু ক্ষেত্রে মাপটা নিচ্ছি না, হ্যাঁ ক্ষেত্রে মাপ নাকি, আমি চার পাঁচ বরাবর হাঁটছি, তাহলে কতটা আমাকে হাঁটতে হবে, বারো সেন্টিমিটার হাঁটতে হবে, বা কোনো যদি আমরা ফিতে দিয়ে সুতো দিয়ে চার দিয়ে ঘিরতে চাই, হ্যাঁ সেই জন্য এগুলো ভাবে করো, এর দূরের কত হবে বার করো। ধারগুলো হচ্ছে 1 সেন্টিমিটার করে, তার মানে হিসাব করো কত হচ্ছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, তাহলে মোট হচ্ছে 12 সেন্টিমিটার। এটা কতটা হচ্ছে হিসাব করো, চার ধার যেখান শুরু করে চার ধার গুনে বলো কত হচ্ছে, সব কটা 1 সেন্টিমিটার, এটা 2 সেন্টিমিটার, কত হলো বার করতে পেরেছো, কত হলো, ঠিক আছে এই পুরোটা হচ্ছে 2 সেন্টিমিটার, তার মানে এক এক দুই দুই চার পাঁচ ছয় সাত আট হ্যাঁ নয় দশ এগারো বারো তেরো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ, পরিশ্রম হলো 22, তাই না? আবার হিসাব করে খান থেকে, এক দুই চার দুই চার পাঁচ ছয় সাত আট এই যে এক, এই তো এটা এক, হিসাব করো দুই চার হ্যাঁ পাঁচ ছয় মনে করে হাঁটছো, সাত আট নয় দশ এগারো বারো তেরো, তেরো দিয়ে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ, হলো পুরোটা হলো তাহলে কত, 22 হয়ে গেল, পুরোটা ঘুরতে আমার 22 সেন্টিমিটার লাগ। এটা নিয়ে করো একই রকম ভাবে করো, হিসাব করো হাঁটো, 1 সেন্টিমিটার দুই তিন চার, চার আর তিনে সাত আট দশ এগারো বারো তেরো চোদ্দ, তাই তো 14 সেন্টিমিটার হলো, তাহলে কত হলো, কত হলো 14 সেন্টিমিটার, ভুলে গেল, এখানে নিজে একটা করতে পারো নিজের মতো করে, ধরো আমরা করতে পারি ইচ্ছা করতে, এই সোজা হবে না হয়তো, এই করলাম এই সব করে এক, এটা দুই
দুটো হলে খুলুন আবার করি, হ্যাঁ এক দুই তিন চার, যেরকম খুশি আঁকুন, শুধু সোজা হওয়ার চাই, আশা করে সমান হচ্ছে। যা খুশি আপ, এটা হলো এক, এটা হলো দুই, এটা হলো তিন, হ্যাঁ তাহলে এইটা হচ্ছে, এটাই বাদ দিচ্ছি, এটা বাইরে হয়ে গেল। এই যে ক্ষেত্রটা হলো, এর পরিসীমা কতটা হলো, গুণ এক দুই তিন চার পাঁচ, তাই তো? এখান থেকে গুনতে আরম্ভ করো, কত হলো বলো, নিজেরা বলো। তাড়াতাড়ি বলো, গুনো, এখান থেকে গুনি, হ্যাঁ এক, হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ এটাও বাইশ। নীল দাগ বরাবর যে করলাম আমরা, নীল দাগ বরাবর হচ্ছে বাইশ, বুঝতে পারলে? আরেকটা দেখি কি আছে। এবার বলছে কাগজের টুকরো সরাই, করে নাও, টোটোন এক সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট বাহুর বর্গক্ষেত্রাকার অনেকগুলো কাগজের টুকরো নিয়ে বিভিন্ন আকার তৈরি করছে, কিন্তু শোভন কিছু কিছু বর্গক্ষেত্রাকার টুকরো সরিয়ে নিচ্ছে। দেখে হিসাব করে টোটনের আকারের পরিসীমা কি ছিল, আর শোভন কিছু টুকরো সরিয়ে নেওয়ার পরে সেই আকারের পরিসীমা কি, ঠিক আছে? এটা এঁকেছিল, হ্যাঁ এর থেকে দুটো সরকার সরিনি, এখান থেকে দুটো কাগজ সরিয়ে, তাহলে কতটা হলো আবার মাপো, হিসাব করো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তারপরে লম্বায় হচ্ছে পাঁচ চড়ায় চার, তাহলে পাঁচ আর পাঁচে দশ, চার আর চারে চোদ্দ আট আঠেরো, তো পরিসীমা হবে আঠেরো সেন্টিমিটার। এখান থেকে দুটো সরিয়ে দিলে তাহলে কি হলো, এই দুটো বাদ গেল, আবার হিসাব করতে হবে। এদিকে পাঁচ পাঁচ ঠিক আছে, পাঁচে পাঁচে দশ ঠিক হলো, চারে চোদ্দ ঠিক হলো, হ্যাঁ এখানে পনেরো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ, এটা এক্সট্রা হলো, তাহলে এদিকে পাঁচ এদিক বরাবর পাঁচ এদিক বরাবর পাঁচ দশ, এটা হচ্ছে চার চোদ্দ
আর এখানে হচ্ছে 15, 16, 17, 18, 19, পরিসীমা হলো 20 সেন্ট। ক্লিয়ার? আমি এমনি মাপি সেরকমই আমরা পাব। ধরো আমরা যে ভালো করে যে মাপি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, ওকে, এরকম করে 4-5টা মাপ। পরিসীমা মানে 4-5টা, যদি ঘোড়ো বা পেন্সিল দিয়ে দাগ দাও বা সুতো দিয়ে 4-5টা মাপবো, হ্যাঁ সেইটা। ভেতরে ঢুকছি না আমি, কিন্তু ভেতরে ঢুকছি না, গন্ডির গন্ডি কাটা, অনেকটা গন্ডি কাটার মতো 4-5টা কেটা। এখানে কথা হলো বারকোড নিজের, এবার কটা কাগজ সরিয়েছে? 3টে। পরিসীমা কত হলো? 20। হ্যাঁ, এটা পরিসীমা 20। 8 আর 8 এ 16, আর 2 আর 2 এ 4। হ্যাঁ, ফার্স্টে হচ্ছে 8, এটা হচ্ছে 8, এই পুরোটা হচ্ছে 8, ও সরি 8, আমি বাংলাটি 8, এটা হচ্ছে 8, 16, 8 আর 8 এ 16, আর এটা হচ্ছে 2, 2 আর 2 এ 4, 16 আর 4 এ। এটা 2, এই 5টা, এই পুরোটা। এই 5টা কত হবে বলো? এখানে 8 ঠিকই আছে, 8, 8 আর 2 এ 10, আর 2 এ 12, এই পর্যন্ত ঠিক আছে। এর মাঝখানটা গুনতে হবে, তাই তো? 12। এর মাঝখানটা কত আসছে? 13, 13, 14, 16, 17, 18, 19, 20, 21, 22, মোট হচ্ছে 22। পরিসীমা কত? 22। ক্লিয়ার? কোনো অসুবিধা হচ্ছে? এখানে পরিসীমা বার করো কত আছে, 1, 2, 3, 4, 5, এটা 5, এটা 5, তবে 4-5 এ 20, পরিসীমা হচ্ছে 20 সেন্টি। 3টে ছড়িয়ে নিই, তবে কত হবে বলো? হিসাব করো, এখানে 5, 5, 5, 15 ঠিক থাকছে, ঠিক আছে, 15 ঠিক আছে, 16, 17, 18, 19, 20, 21, তাহলে হলো 22। ওকে, 22, বুঝতে পারলে ব্যাপারটা? 5, 5 ঠিকই আছে, এদিকটা 5, এদিকে 5, এদিকে 5, 3, 5, 15, আর এখানে 16, 17, 18, 18 হলো, 19, 20, 21, ঠিক আছে, এই পুরোটা হচ্ছে 5, এটা ঠিকই আছে, 5, এটা 5, এটাও 5, এটাও, এই 3টা দিক ঠিক। ওকে, এটা নিজে তো করো, নিজে তৈরি করো, করে প্রথমে 2টি, তারপর 3টি সরিয়ে কত পরিসীমা।
ওকে, এটা নিজেকে করতে হবে, এগুলো পরে করছি। আমাদের এই প্রোগ্রামটা আপনার ভালো লাগলে আলোর আলপিন ইউটিউবে আমাদের চ্যানেল আছে আলোর আলপিন, সেটা সাবস্ক্রাইব করুন, আর অন্যদেরও বলুন। যত বেশি ছাত্রছাত্রী দেখবে আমাদের পরিশ্রম সার্থক, তাদের কাজে লাগলেই আমাদের ভালো। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর লাইক করুন।